সত্যিকারে রেল দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও মেমারি মশাগ্রাম স্টেশনে পূর্বা এক্সপ্রেসের হট এক্সেল থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। উৎপল দত্ত রেলের হাওড়া ডিভিশনের পাবলিসিটি ইন্সপেক্টরের কথা অনুযায়ী জানা যায়, বৃহস্পতিবার সকাল 9:15 ঘটনাটি ঘটে। তারপর তড়িঘড়ি ট্রেনটিকে মশাগ্রাম স্টেশনে দাঁড় করিয়ে দেওয়া হয় 9:28। তারপর 1 ঘন্টা লেটে চলে হাওড়া থেকে পাটনা হয়ে দিল্লিগামী পূর্বা এক্সপ্রেস। মশাগ্রাম স্টেশনে ট্রেন দাঁড় করিয়ে দেওয়ার পর পরীক্ষা নিরীক্ষার পর ট্রেন ছাড়া হয়। উৎপল দত্ত জানান, ব্রেক জ্যামের কারণে এরকম হয়ে থাকে। জানা গেছে পূর্বা এক্সপ্রেসের A1 বগির নিচের থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়, এর ফলে আতঙ্ক ছড়িয়ে পড়ে আপ পূর্বা এক্সপ্রেসের যাত্রীদের মধ্যে। 12381 আপ পূর্বা এক্সপ্রেস বর্ধমান হাওড়া কট লাইনে ট্রেনটিকে দাঁড় করিয়ে দেওয়া হয় মেমারির মশাগ্রাম স্টেশনে। তারপর 9:58 ট্রেনটিকে রওনা করানো হয়। ব্যুরো রিপোর্ট, মোবাইল নিউজ 19।